नमस्कार, वेलकम बैक टू माय चैनल। आबार एक नतून ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সামনে 10 তারিখে কিন্তু আবার ইন্টারভিউ সেকেন্ড পেজ, তারপর থার্ড পেজ, ফোর্থ পেজ। আজকের ভিডিওতে আমি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো ম্যাথের কিছু এবং ইম্পর্টেন্ট যেগুলো কিন্তু ইন্টারভিউতে তোমাদের আসবেই, আশা করা যায়, সেই রকম 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের যে দেখাচ্ছি বলে তোমরা লক্ষ্য করো। এইগুলো কিন্তু তোমরা ইন্টারভিউ বোর্ডে তোমরা পেয়ে যাবে ন্যাচারালি। যখনই কোনো ইন্টারভিউ হয় এই কোশ্চেন গুলো সচরাচর প্রাইমারি ক্ষেত্রে করা হয়ে থাকে। লক্ষ্য করো বোর্ডে দেখাচ্ছি। প্রথম কোশ্চেন, বুক ডে কবে পালন করা হয়? স্কুলের প্রাইমারি টিচার এটা কিন্তু ধরবেই, বুক ডে কবে পালন করা হয়? প্রতি বছর বুক ডে পালন করা হয় কবে? না, 2রা জানুয়ারি। দোসরা জানুয়ারি হলো বুক ডে। প্রশ্ন হয় যে বই দিবস বা স্কুলে কবে বই দেওয়া হয়, বুক ডে কবে? 2রা জানুয়ারি হচ্ছে বুক ডে পালন করা হয়। ওকে, আচ্ছা, এবার আসছি ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে একাধিক প্রশ্ন হয়, কোন প্রশ্নটা স্পেসিফিক না বলে ভগ্নাংশ থেকে যা যা প্রশ্ন হয় সব কটাই বলছি। ভগ্নাংশর ধরো প্রশ্ন হয় লব ও হর কাকে বলে, লব ও হর কাকে বলে, কাকে বলে? বলবে কি ভগ্নাংশের উপরের অংশ, ধরো 3/4, এর উপরের অংশকে বলছে লব আর নিচের অংশকে বলছে হর। তাহলে লব ও হর কাকে বলে বলতে পারবে? যে ভগ্নাংশের যে উপরের অংশ তাকে বলছে লব এবং নিচের অংশকে বলছে হর। তাহলে লব হরটা বোঝা গেল। আচ্ছা, এরপরে এতে আসে কি না প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের উপরে মানে লবটা ছোট হরটা বড়, এই 3/4 উদাহরণটাই দেখো। তাহলে লবটা ছোট, এটা ছোট তো, লবটা 3 আছে, তাহলে লবটা ছোট আর হরটা বড়, এই যে হর এটা বড়, তাকে বলছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি বলবে? যে ভগ্নাংশের লবটা ছোট হয় এবং হরটা হয় বড় তাকে বলছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের উদাহরণ একটা দাও, 3/4 হয়ে গেল, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার এর সঙ্গে আবার প্রশ্ন হয় যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? একইভাবে যে ভগ্নাংশের লবটা কি হয় না বড় হয়, উদাহরণ দেখো 4/3, এটা তো লব, লবটা বড় হচ্ছে, তাহলে কি বলছে? যে ভগ্নাংশের লবটা বড় হরটা হলো, এই হরটা হলো ছোট, ছোট হয়েছে 3, ওপরটা বড় নিচে ছোট, তাহলে বলবে যে ভগ্নাংশের লব বড় এবং হরটা হবে ছোট তাকে বলছে অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? আগেরটা বললাম প্রকৃত, এবারটা বললাম অপ্রকৃত। এবার দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের একটা থাকে কি না পূর্ণ। তাহলে উদাহরণটা আগে দেখো, 1^0 7/8, এখানে একটি থাকে পূর্ণ, একটি থাকে পূর্ণ ও আরেকটি থাকে কি না প্রকৃত ভগ্নাংশ, আরেকটি থাকে প্রকৃত ভগ্নাংশ, এ তাকে বলছে কি না, তাকে বলছে মিশ্র ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের একটি থাকে পূর্ণ, এই যে পূর্ণ, একটা হচ্ছে পূর্ণ এবং নর্মাল ভাবে 7/8 একটা থাকে প্রকৃত ভগ্নাংশ, তাহলে যে ভগ্নাংশের একটি থাকে পূর্ণ এবং আরেকটি থাকে প্রকৃত ভগ্নাংশ, যেমন 1/0 7/8, এটাকে বলছে মিশ্র ভগ্নাংশ। এখানে পূর্ণও থাকলো এবং প্রকৃত ভগ্নাংশের খানিকটা অংশ থাকলো, একে বলছে মিশ্র ভগ্নাংশ। তাহলে তিনটা পার্ট বোঝা গেল, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ এবং লব ও হর। ওকে, এরপরে সহজভাবে প্রশ্ন করে ভাষা কাকে বলে, তুমি তো পড়াবে ভাষাটা কাকে বলে, উত্তরটা কি হবে? উত্তরটা হলো, উত্তরটা কিভাবে করবে, মনের ভাব প্রকাশ, মনের ভাব প্রকাশ করতে পারে, করতে পারে এমন কথাকে বলছে, এমন কথাকে বলে ভাষা। তাহলে কি বোঝা গেল? তাহলে ভাষা কাকে বলে? মনের ভাবকে প্রকাশ করতে পারে এমন কথাকে বলছে ভাষা। বলতে পারে যে ভাষা বলতে তুমি কোন ভাষায় কথা বলো, বাংলা, তাহলে বলবে তোমার মাতৃভাষা কি, বাংলা ভাষা।
কেন তোমার মাতৃভাষা ভালো লাগে? কারণ আমি মাতৃভাষা মানে আমার ভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষার মাধ্যমে মনের ভাবটা আমি সহজে প্রকাশ করতে পারি, আমি সকলের সঙ্গে কথাবার্তা মনের কথাও আদান প্রদান করতে পারি মাতৃভাষার মাধ্যমে। তাহলে বোঝা গেল ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করতে পারে এমন কথাকে বলে ভাষা। ওকে, চতুর্থ কোশ্চেন, বর্ণের অপর নাম কি? বর্ণের অপর নাম কি? বর্ণের অপর নাম হলো অক্ষর। বর্ণের অপর নাম কি? বর্ণের অপর নাম হচ্ছে অক্ষর। এরপর দেখো গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ, গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ। দর্শক জানতে, এটা হচ্ছে গরিষ্ঠ, এটা হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ হচ্ছে গসাগু। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল। দেশের তো তোমরা জানো জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম হচ্ছে মেছো বিড়াল। সদ্য প্রয়াত ফুটবলার পেলে, পেলে কোন দেশের খেলোয়াড়? এই যে সবেই তিনি মারা গেছেন, তিনি কোন দেশে পেয়ার? পেলে কোন দেশে? না, ব্রাজিলের, ব্রাজিলের প্লেয়ার হচ্ছে পেলে। বুনিয়াদি শিক্ষার জনককে, বুনিয়াদি শিক্ষার জনককে? না, গান্ধীজি, গান্ধীজি হচ্ছে বুনিয়াদি শিক্ষার জনক। মহাত্মা গান্ধী হচ্ছে বুনিয়াদি শিক্ষার জনক। গান্ধী ওয়াকার গান্ধীজি হচ্ছে বুনিয়াদি শিক্ষার জনক। এই বুনিয়াদি শিক্ষাকে আরেক নাম আছে, কি বলতো? সেটা হচ্ছে নৈতালি শিক্ষা। নৈ বুনিয়াদি শিক্ষা বলা হয় অনেক সময় নৈতালিম শিক্ষা। এই বুনিয়াদি শিক্ষার জনক হচ্ছে গান্ধীজি। 2022, এই যে 2022 ফুটবল বিশ্বকাপ হলো, ফুটবল বিশ্বকাপের ফাইনালে যে ফ্রান্স টিম ছিল, ফ্রান্স টিমের ক্যাপ্টেন কে? ফ্রান্স টিমের ক্যাপ্টেন কে ছিল? ফ্রান্স টিমের ক্যাপ্টেন ছিল এম বাপ্পে। তাহলে ফ্রান্স টিমের ক্যাপ্টেন হচ্ছে এম বাপ্পে। আচ্ছা, ফ্রান্সের সঙ্গে কার খেলা ছিল? আর্জেন্টিনা। আর্জেন্টিনার ক্যাপ্টেন কে ছিল? আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিল মেসি। আচ্ছা, এম বাপ্পে হলো কি? ফ্রান্সের ক্যাপ্টেন, এবং মেসি হলো আর্জেন্টিনার ক্যাপ্টেন। এবার হচ্ছে দেখো সন্ধ্যাক্ষর, কাকে সন্ধ্যাক্ষর বলে? সন্ধ্যাক্ষর কোনটি? সন্ধ্যাক্ষর হচ্ছে দুটো, ওই এবং হচ্ছে ও। তাহলে ওই এবং ও হচ্ছে সন্ধ্যাক্ষর, একে বলা হয় সন্ধ্যাক্ষর। এবার হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটা? ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে কটা? না, 36টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি? ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 36টা।